আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। অনেক দিন পরে মরিয়ম সালাম দিল। হ্যাঁ হ্যাঁ, জানো কুরবানি ঈদের আগে বরাবর চলে আসবে। কেন আসবে? আমাদের দেখার জন্য। তাই আমার বোনটাকেও দেখতে পারবো। আমার দুই বোনকা ফল তো আয়নার পরে কমতেছে না, কি খাও তোমরা? তাই তুমি তোমার নানির নিয়ে বেশি বেশি খাও। তো আজকে আমরা আসলে আপনাদের আপুর আসলে ঢাকা ভাল লাগতেছে না, মানে মন বলতেছে যে আমার অসহ্য লাগতেছে, আমার ঢাকা ভাল লাগতেছে না। আমি যদি একটু মাটি পাড়াইতে পারতাম তাহলে আমার মনে হয় যে আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইতাম। তো মাটি পাড়ানোর জন্য এখন মানে গ্রামে যাইতে হবে। তো আসলে শরীর এখনো পুরোপুরি সুস্থ হয় নাই, কিন্তু বলতেছে যে আমি যদি মাটি পাড়াই তাহলে আমি আমার মনে হইতেছে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। আমার মনে হইতেছে গ্রামের যদি আবহাওয়া আমার শরীরে লাগে আমি সুস্থ হয়ে যাবো। তো এই জন্য দেখি গ্রামে যাওয়া যায় কিনা, বা গ্রামে না গেলেও মিম বলতেছে, মিম একবার সেই আপনাদের আপু অসুখ যেদিন রিলিজ হইত ওই দিন থেকে বলতেছে মিমের কাছে যাওয়ার জন্য। মিম বাজার করছে, ঘর পর্যন্ত গুছাই রাখছে। তো মিম অনেকে মিম রুম টুম খালি করে রাখছে, রুম টুম মুছে গুছিয়ে রাখছে। মিম প্রতি আজকে সকালবেলাও ফোন দিছে যাওয়ার জন্য। তো দেখি এখন ইনশাল্লাহ মিমের ওখানে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, কারণ হচ্ছে আপনাদের আপু হচ্ছে মন ছুটে গেছে একবারে গ্রামের জন্য। তো দেখি মিমের ওখানে গেলে হয়তো ভালো লাগবে বা একটু ভালো থাকতে পারবে। আর মিমের ওখানে গেলে একদিন সময় লাগবে। আর আপনারা জানেন যে মানে ওই দিন বাজার করতে গেছি, শুধু মুরগি দুইটা মুরগি আনছি, আর হচ্ছে পটল আর একটা পেঁয়াজ আনছি। সবজি সবজি কিছু আনি নাই, মাছ টাছ কিছু আনি নাই। আসলে আমি সবসময় দেখবেন যে আপনাদের আপু সুস্থ থাকলে আপনার আপুকে নিয়ে বাজারে যাই, কারণ হচ্ছে যে আপনার আপু ছাড়া আমার কোনো কিছু পছন্দই হয় না। আমার মাছ আর মাংস ছাড়া আমার কোনো কিছু পছন্দ হয় না। তো যার কারণে ফ্রিজ ভরতে হলে আপনাদের আপুরে নিয়ে যাইতে হয়। তো আপনাদের আপুর এই অবস্থা তো আর নিয়ে যাওয়া পসিবল না। তো এই জন্য আর কি আপনাদের আপু বলতেছে আপনাদের কিছু শাক সবজি আর না, সবজি খাইতে ইচ্ছা করতেছে, মাছ মাংস একবারে খাইতে ইচ্ছা করতেছে না। তো এখন দেখি যাই যাই দেখি মাছ মাংস না পাই শাক সবজি কতটুকু পাওয়া যায় বা কতটুকু আনতে পারি। তো কতটুকু পাওয়া যায় সেটা বড় কথা না, আমি কতটুকু আনতে পারবো সেটাই বড় কথা। মরিয়ম তাহলে গেটটা লাগাই দাও। টমেটো দোকান খোলা ভাত খাইবে রাত্রে, আর ওই যে লেবু শরবত বানিয়ে খাও। আর ওই যে কাঁচামেচ খাবে না কাল রাতে, জামা কাঁচা আম লেবু যাই পাগায় দেখছেন বেনি করছে। আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে আজকে সীমিত পরিসরে আমার মনে হইতেছে আমি অনেকগুলা বাজার করছি। আর হচ্ছে এই কতগুলা বাইলা মাছ পাইছিলাম, ওগুলো হচ্ছে মনে হইলো যে নদীর, এই জন্য আছি। আসলে নদীর মাছ খুবই ভালো লাগে, খুব সুস্বাদু হয়। আর বাইলা মাছ সাধারণত হচ্ছে ভাইজাই সবচেয়ে বেশি মজা। আর মরিমের আম্মু বলছে ভাইজা খাবে। তুমি কি ভাজাটা খাবে না রান্না খাবে?
বাজার খাবো তো সবাই বাজার খাবে তো মা হচ্ছে ভাবতেছে ওইটা কি মাছ এই যে ব্যালেন্স হলো কারেক্টার এইটা কি মাছ এডি না ব্যালেন্স হলো ওই যে এডি তো এইটা তো চুল এই সু বললে না হ্যাঁ সু বললে এইটা তুমি কি খেলো তাই আরো 15 দিন দিন কি টানা হয়েছে দেয়াল তো দেখলাম অর্ধেক উড়েন নাই দেখে দেখ সবাই সবগুলোতে কালো হয়ে গেছে গরমে যে থাকে তো দেখে তানজিলা বাসে যায় কালাই আর দেশের আবহাওয়া তো এমনি কালার থাকা বাইরে বাইরে বেশি সুটকির গন্ধ খায় ভৈরা খাবি না তো সুটকির গন্ধ আর ইয়ের গন্ধ ডিমের গন্ধ হইতে রাত্রে বমি করছে ডিম ভর্তা করে কে খাইছে এই যে দেখেন এই যে এতটুকু একটা পাতিলে আমরা ভাত না করি আমরা তো এখন বাসায় যায় 4 জন মানুষ এই 4 জন মানুষ 2 বেলা খাই প্রায় একবার খাইছি এখন এই যে ভাত আছে এখন হচ্ছে যে বাইলা মাছ আনছে এই মাছ দেখার সহ্য হইতেছে না যেন মাছ ভাজা দিয়ে আছে ভাত খাবো আমি আর মরিও তুমি নিতে পারো ভাত তাই বুড়ির কাজ দেখেন তাই তুমি যে কটা খেতে পারো না মরিস নিবে না খেতে পারো না হ্যাঁ তুমি তো বাচ্চা আচ্ছা খাও এই বছর তো বাপু ভাইয়া অনেকগুলো লিচু পাঠাইছে তো এই লিচুগুলো শুধু বাবু ভাইদের হচ্ছে কিছু লিচু দিছি আর আমরা আস্তে আস্তে খাইতেছি আর একটা জিনিস দেখাই ফ্রিজ কিন্তু একবারে খালি কোনো মাছ টাছ নাই আর আমি হচ্ছে অল্প কয়েকটা লিচু রেখে দিছি যখন সিজন শেষ হয়ে যাইব যখন আর কারো কাছে লিচু থাকবে না তখন আমি এগুলা বের করা সবার দেখাই দেখাই খাবো কিন্তু পিউরি দেব না আপনারা দেখেন যে ঘরের ভিতরে যদি মেয়ে মানুষ অসুস্থ থাকে তাহলে ঘরের কি অবস্থা থাকে আসলে ঘরের যত্ন একমাত্র মেয়েরাই নিতে পারে আর মেয়েরা যে ছেলেরা নিতে পারে না এমন না নিতে পারে কিন্তু এটা একটা অলস অলস নেয় না
নিতে চায় হয়তো পারে কিন্তু নেয় না, বা এটা ভাল লাগে না, নিতে মন চায় না, এক কথা নিতে মনই চায় না। এই যে দেখেন এই ওয়ার্ড্রোবের উপরে মরিয়মের জামা, আমার আছে একটা যা কইরা না বলি, আর এই যে এইদিকে দেখেন ওষুধের বক্স টক্স, পুতুল টুতুল, এই ব্যান্ড ট্যান্ড, কটন বাট, কলম টলম যা আছে দুনিয়ার সব কিছু এই ওয়ার্ড্রোবের উপরে আছে। আর এইটার কথা না বলে চেহারা দেখলে মনে হয় যে মানে গোলা হয়ে গেছে চেহারা, কারণ গ্লাস হচ্ছে গোলা হয়ে গেছে। যে এই খাটের অবস্থা দেখেন, এই বিছানা চাদর চেঞ্জ করছে মানে দুই দিন তিন দিন হয়ে গেছে, অথচ কিন্তু বালিশের কাবার গুলা এখনো লাগানো হয় নাই। তাই বিছানা আসলে ঘুমানোর আগে বিছানা ঝাইরা তারপর পরিষ্কার করে তারপর ঘুমানো উচিত। এটা কি করো তুমি মানে ওই অসুস্থ হওয়ার পর সারাদিন হচ্ছে একটা গেম পাইছে, কি গেম, কি গার্ডেন, কি জানি গার্ডেন, কি গার্ডেন না কি নাম যাই হোক ওইগুলো জানি না আমি, কারণ গেম টেম আমি কখনো গেমের প্রতি আমার ইচ্ছা ছিল না। শুধু ছোটোবেলা যখন ছিলাম তখন হচ্ছে ওই যে ইয়া ভাইসিটি গেমস খেলতাম, তারপর হচ্ছে মোস্তফা এগুলাই খেলতাম, তো এগুলাই মনে আছে। তারপর আর বড় হয়ে আর গেম টেম খেলি নাই, বুঝছো। তো এই যে হচ্ছে আপনাদের আপুর বর্তমান পরিস্থিতি, সে হচ্ছে মন চাইলে খায় না মন চাইলে না খায়, এই অনেক কষ্টে কিছুক্ষণ আগে হচ্ছে বাইল্লা মাছ ভাজা দেওয়া বেগুন ভর্তা দেওয়া অল্প করে ভাত খাইছে, এ খাইয়া তারপর আবার গেম খেলা শুরু হয়ে গেছে। এখন শুধু গেম খেলে ঘুমায় আর খায় আর কিচ্ছু করে না। তাই নি কইরা খাই অসুস্থ হইছো এইটা বইলো না, না এটা বলো না, অন্য কিছু বললো, ঠিক আছে অন্য যাই বলো, কিন্তু এটা আর বললো না, থাক সমস্যা নাই, এগুলো আবার শুনতে চাই না। খাওয়াইছো কিন্তু যে কইরা খাওয়া অসুস্থ হয়ে গেছে ওই পরিমাণ তার কইরা খাওয়া নাই, ওই পরিমাণ করো নাই যাতে যেটাতে অসুস্থ হয়ে গেছে খাওয়াইয়া। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, সবার জন্য প্রত্যেকটা মানুষের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করবেন, যাতে মানুষ হয়ে মানুষের ক্ষতি না করে। এটাই হচ্ছে মানে মানুষ আসলে যে রাস্তার কুকুর কামড় দিলে এটা যদিও মানে নেওয়া যায় যে কুকুর তো কামড়াবে, কিন্তু মানুষ কুকুর যদি কামড় দেয় সেটা মেনে নেওয়া যায় না। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, দোয়া রইল সবার জন্য, আল্লাহ হাফেজ। আরে রুগী, বেশি রুগী হয়ে গেছে।